এরকম আমি 1 কেজি মাছ থেকে এই যে জেলি দেখ, এই যে কতগুলা জেলি বাইর করছি। তারপরে আরো আছে, এটা ভাঙলে পরে ভিতরে এই যে দেখতেছি। আচ্ছা এই যে দেখাই যেতেছে যে উঁচু হয়ে গেছে, ওরা কতটুকু ওজন বাড়াইছে আমি জানি না। কতটুকু ওজন বাড়ে একটা মানুষের জীবনের থেকে কি কটা পয়সার মূল্য বেশি? এভাবে করে জাতি ধ্বংস করে মানুষ খেয়ে দিবে, নিজেরাই খেয়ে দিবে। মানে এই যে ঘাটটা খুলেন, ঘাটটা খুলেন। আমি আইসি কি আমি জেলি দেয় আমি জানি না কোন জায়গাটা দেয়, আমার দেখা লাগবে না। আমি এই যে এই যে এই জায়গাটা খুলেন, এই যে এই যে এই জায়গাটা খুলেন, এই জায়গাটা প্রথম খুলেন, পায়ের দিকটা দেখেন তো, এই যে এই জায়গাটা, এই যে এটা কোরানি দেন, হ্যাঁ জোরে দেন। আমি এলি ঝগড়া করছি বদমাশ দিয়ে, করে কোনো জেলি নেই, এদিন 20 টাকা বাড়াই কিনলাম, কিন্তু জেলি কোন জায়গা এই জায়গাটা নাই। আপনি বাইর করেন না, জেলিটা বাইর করেন না, হ্যাঁ এটা তো। তারপরে যে ভিতরে আছে এটাতে আঙ্গুল দিয়ে খোঁচা দেন, আপনি মাছ একটা নষ্ট হবে, একটা মাছ নষ্ট হয় এমন ব্যাপার না। আপনি একটু দেখান, আমি ভিডিও করতেছি, হ্যাঁ আরো আছে ভিতরে, আরো আছে। আমার প্রতিটা মাস থেকে মানিক মিয়া এরকম বাইর করছি, আরো ভিতর পর্যন্ত গেছে, কিন্তু একদম ভিতরে গেছে। দেখছেন দেখছেন কত বড় চাকা দেখেন মানিক মিয়া। এই জিনিস খাইলে তো মানুষ মারা যাবে না, এই যে মানুষ হয়ে মানুষের মারা যাবে, অথবা আপনার কিডনি নষ্ট হবে, আপনার লিভার নষ্ট হবে, আপনার স্টমাক নষ্ট হবে, আপনার ব্রেন নষ্ট হবে, হার্ট নষ্ট হবে। 1 কেজি মাছের কত রূপ দিতে পারে, এটা কি হয়? এই যে আমার 1 কেজি মাছের এর থেকে আরো মনে করেন এর অর্ধেক ধুয়ে চলে গেছে, হ্যাঁ আরো তো ধুয়ে গেছে, হ্যাঁ।